আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালোই আছেন। তো গাইজ, আজকে আমি আলোচনা করব সাবমিটারের ভুতুড়ে বিল প্রসঙ্গে। তো চলুন দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। গাইজ, আমার সামনে দেখতেই পাচ্ছেন একটি সাবমিটার, উপরে রয়েছে দুইটি ম্যান সুইচ, পাশে একটি হচ্ছে সার্কিট ব্রেকার। তো আজকে আমি আলোচনা করব এই এনার্জি মিটার বা সাবমিটার সম্বন্ধে। এই সাবমিটার বাংলাদেশের 100% টেকনিশিয়ানের ভিতরে 95% টেকনিশিয়ানই কানেকশন করতে পারে, বাদবাকি 5% টেকনিশিয়ান কানেকশন করতে পারে না। আর এই 95% টেকনিশিয়ানের ভিতরে 90% টেকনিশিয়ানই ভুল কানেকশন করে থাকে। এই জন্যই আপনার ব্যবহৃত সাবমিটারটি বিদ্যুৎ বিল বেশি আসে। তো আজকের এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন আপনার ব্যবহৃত সাবমিটারটির কানেকশন ভুল না সঠিক। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি বিস্তারিত আলোচনা করা যাক। দেখতে পাচ্ছেন এই যে সাবমিটার, আর এই সাবমিটারের উপরে যে দুই ম্যান সুইচ দেখতে পাচ্ছেন, এই দুইটি ম্যান সুইচ ব্যবহার করার কারণ হচ্ছে আমাদের এই বাসায় চারটি রুম, হ্যাঁ, চারটি রুমের জন্য দুইটি ম্যান সুইচ এবং পিছনে দুইটি এনার্জি মিটার ইউজ করা হয়েছে, দুইটি রুমের জন্য একটি করে মিটার। তো দুই রুমের বিদ্যুৎ বিল দিতে গেলে বেশি মনে হয় আমার, এই জন্যই আমি একটি সাবমিটার স্থাপন করেছি। তো এই সাবমিটারটি আমি এই ম্যান সুইচ থেকে আমি স্থাপন করেছি, এই ম্যান সুইচ থেকে দুই রুমে পাওয়ার দেওয়া আছে, আমার রুম এবং আমার পাশের রুম। কিন্তু যখন বিদ্যুৎ বিল দিতে হয় তখন এই দুই রুম মিলে একত্রিত বিদ্যুৎ বিল দিলে সমান সমান বহন করতে হয়, কিন্তু আমি কতটুকু বিদ্যুৎ খরচ করলাম সে পরিমাণ বিদ্যুৎ বিল আমি দিলাম কি না, এতে অনেক ডাউট থাকে বা অনেক প্রশ্ন থেকেই যায়। সেই সুবাদে আমি একটি সাবমিটার প্রতিস্থাপন করে নিয়েছি যে আমি যে পরিমাণ বিদ্যুৎ ইউজ করবো সে পরিমাণ বিদ্যুৎ বিল দিব। কিন্তু এই সাবমিটার অনেকেই সঠিকভাবে কানেকশন করতে পারে না, বিধায় বিদ্যুৎ খরচ বেশি আসে। তো আমি আপনাদের দেখাবো কি করে বিদ্যুৎ খরচ কম আসবে এবং সঠিক নিয়মে কানেকশন করা থাকবে। তো এই ম্যান সুইচের থেকে দুইটা পাওয়ার আসছে, একটা হচ্ছে নিউট্রাল আর একটা হচ্ছে লাইন। তার আগে বলে নেই, এই এনার্জি মিটার বা সাবমিটারের কানেকশন পয়েন্ট থাকে চারটি, দুটি হচ্ছে ইনপুট পয়েন্ট আর দুটি হচ্ছে আউটপুট পয়েন্ট। তো মিটারের যে বাম পাশে এটা হচ্ছে ইনপুট পয়েন্ট আর ডান পাশে হচ্ছে আউটপুট পয়েন্ট। তো ইনপুট পয়েন্টে হচ্ছে L1-এ হচ্ছে লাইন আর L2-তে নিউট্রাল, আর L3-তে হচ্ছে আউটপুট নিউট্রাল, L4-এ হচ্ছে আউটপুট লাইন। এখন আপনারা প্রশ্ন করতেই পারেন যে এভাবেই তো সবাই কানেকশন করে। হ্যাঁ, এভাবেই সবাই কানেকশন করে, কিন্তু ভুলটা কোথায় সেটাই আমি আপনাদের দেখাই দেব। যদি ধৈর্য সহকারে ভিডিওটি আপনি দেখেন তাহলেই বুঝতে পারবেন। তো এই সাবমিটারটি মূলত কানেকশন আমি নিজেই করেছি। তো এই সাবমিটারটি যেহেতু আমার একটি মিটার থেকে দুই রুমে লাইন দেওয়া আছে, সেক্ষেত্রে আমি এই যে লাইন নিয়ে আসছি, এই যে লাইন লালটা আর কালোটা হচ্ছে নিউট্রাল। তো এই যে লাইনটা আমি L1-এ লাগাইছি আর নিউট্রাল হচ্ছে L2-তে, আর আউটপুট নিউট্রাল লাগাইছি L3-তে আর আউটপুট লাইন লাগাইছি L4-এ। তো মূল কথা যেটা সেটা হচ্ছে, যদি আপনার এই নিউট্রাল এই আপনার সাবমিটারের আউটপুট থেকে যদি আপনার পাশের রুমে সিরিজে কানেকশন করা থাকে, মানে কমন করে দেওয়া থাকে, অনেক টেকনিশিয়ানই কাজের সুবিধার্থে আপনার এই আউটপুটতে যে নিউট্রালটা বের হয়েছে এই নিউট্রালটা ওই সাবমিটারেও শর্ট করে দেয় এবং আপনার মিটার থেকে ওখানে শর্ট করে দেওয়া থাকে, বিধায় ওই রুমে যে যতটুকু বিদ্যুৎ খরচ আসবে সেটাও আপনার মিটারে যোগ হবে এবং আপনি যে পরিমাণ বিদ্যুৎ ইউজ করলেন সেটাও আপনার মিটারেই যোগ হবে। তাতে কী আসলো, আপনার বিদ্যুৎ বিল ডবল আসলো। তো যখন আপনার এই নিউট্রাল থেকে শর্ট করা থাকবে তখনই আপনার বিদ্যুৎ বিল বেশি আসবে। লাইন সবাই শর্ট করে না, কিন্তু নিউট্রাল সবাই শর্ট করে, মনে করে যে নিউট্রাল তো নিউট্রালই, এটা তো কোনো বিষয় না, কিন্তু এটাও বিষয়। এই নিউট্রাল যখন শর্ট করা থাকবে তখনই আপনার বিদ্যুৎ বিল বেশি আসবে, কারণ আপনার এখান থেকে আউট হয়ে যাওয়ার কারণে ওই মিটারে যতটুকু বিদ্যুৎ খরচ হবে সেটাও আপনার মিটারে যোগ হবে এবং আপনি যতটুকু বিদ্যুৎ খরচ করবেন সেটাও এখানেই যোগ হবে। আর যদি এই যে আউট
মানে মেন সুইচের যে এই যে নিউট্রাল পয়েন্ট থেকে যদি আপনার মিটারে কানেকশন করা থাকে বা শুধু আপনার রুমেই শুধু নিউট্রালটা ইউজ করছেন, তাহলে এটা সঠিক নিয়মে কানেকশন করা আছে। আর যদি আপনার নিউট্রাল আউটপুট নিউট্রাল থেকে যদি পাশের রুমের সাব মিটারে যদি আবার শর্ট করে দেওয়া থাকে, তাহলে এটা কানেকশন ভুল। হ্যাঁ দেখেন, আমি এই যে এই পাশ দিয়ে নিউট্রাল পয়েন্ট থেকে যে নিউট্রাল নিয়ে আসছি, আনে মনে করেন যে ইনপুট পয়েন্টে নিউট্রালে লাগাইছি আর আউটপুট থেকে আমার রুমে নিয়ে গেছি, আর পাশের রুমে যে কাজটা করে দিছি আমি, সেই কাজটা হচ্ছে এই যে একটা আরেকটা তার দেখতে পাচ্ছেন, এই যে লাল এই যে কালো তারটা, এইটা হচ্ছে আপনার পাশের রুমের নিউট্রাল। হ্যাঁ, যদি এই নিউট্রালটা যদি আমার এই আউটপুট থেকে বা আমার রুম থেকে ইউজ করা হয়তো, তাহলে পাশের রুমের যে বিদ্যুৎ খরচ সেটাও আমার এই মিটারে শো করতো। এখান থেকে যেহেতু কানেকশন করে দিয়েছি বিধায় ওই রুমের সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকলো না, ওই রুমের হচ্ছে নিউট্রাল লাইন হচ্ছে এইটা আর নিউট্রাল হচ্ছে এইটা। হ্যাঁ, আর আমার রুমের লাইন হচ্ছে এইটা আর নিউট্রাল হচ্ছে এইটা। যেহেতু আমি প্যারালাল কানেকশন করছি আমার রুমে, সেক্ষেত্রে আমি যে পরিমাণ বিদ্যুৎ ইউজ করবো সেই পরিমাণ বিদ্যুৎ বিলই আমার মিটারে উঠবে। আর পাশের রুমে যেহেতু আমি ওখান থেকে প্যারালাল করে দিছি, সেক্ষেত্রে ওদের বিদ্যুৎ খরচ ওদের মিটারেই উঠবে, আমার বিদ্যুৎ খরচ আমার মিটারেই উঠবে। এক্সাম্পল আপনাদেরকে উদাহরণ আমি দেই, যদি একটি বাসায় যদি পাঁচটি রুম মানে রুম থাকে, আপনি পল্লী বিদ্যুতের যে খুঁটি বা পোল থেকে যে পাওয়ার লাইন আসে মিটারে সংযোগ হয়েছে, দেখবেন ওখান থেকে কিন্তু পাঁচটা লাইন আসছে পাঁচটা মিটারের জন্য, এবং পাঁচটা হচ্ছে লাইন, পাঁচটা হচ্ছে নিউট্রাল, মানে সাদা তার পাঁচটা এবং কালো তার পাঁচটা। ওরা চাইলে কিন্তু একটা সাদা তার নিয়ে আসতো, মানে নিউট্রাল তার একটা আনে শর্ট করে দেওয়া পারতো। শর্ট করে দিলে এটাই হবে যে সিরিজ কানেকশনে বিদ্যুৎটার সমানভাবে ভাগ হয়ে যায়, যে পাশের রুমে যদি যেটা খরচ হবে সেটা ওই মিটার শো করবে এবং আপনি যেটা ইউজ করলেন সেটা ওই মিটারেই শো করবে। এই জন্য পল্লী বিদ্যুৎ থেকে ওরা একটি মিটারের জন্য দুইটি তার ইউজ করে, কখনোই শর্ট করে দেয় না। শর্ট করে দেয় না এই জন্যই যে বিদ্যুৎ আপনি যে পরিমাণ ইউজ করবেন ওই মিটারে সে পরিমাণ বিদ্যুৎ খরচই উঠবে, এই জন্যই। তো সেখান থেকে আমি রিসার্চ করে পাইছি যে একটি সাবমিটারের জন্য আলাদা আলাদা নিউট্রাল লাইন ইউজ করলে সেটা সঠিক নিয়মের কানেকশন করা হয়, আর যদি আপনার আউটপুট থেকে যখন নিউট্রাল শর্ট করে দেওয়া হয় তখন সেটা সঠিক কানেকশন বলে মানে আমার মতে আমি নেই না। আমার মতে মানে এটা আসলেই ভুল কানেকশন, এই কানেকশনে আপনার বিদ্যুৎ খরচ বেশি আসবে। তো বন্ধু, তাহলে ঝটপট আপনার বাসার যে ব্যবহৃত যে সাব মিটারটি আছে সেটি আপনি দ্রুত চেক দিয়ে ফেলুন যে আপনার মিটারের আউটপুট থেকে নিউট্রাল অন্য মিটারে শর্ট করা আছে কি না। যদি শর্ট করা থাকে তাহলে বুঝবেন আপনার বিদ্যুৎ খরচ বেশি আসতেছে, আর এভাবে যদি আপনি নাও বুঝতে পারেন তাহলে আপনি আমার আরেকটি ভিডিও দেওয়া আছে বিদ্যুৎ বিল বের করা প্রসঙ্গে, আপনার বাসায় কতটুকু কত কিলোওয়াট বিদ্যুৎ খরচ হইল সেটা দিয়ে আপনি হিসাব করলে ক্যালকুলেশন করলে আপনার বিদ্যুৎ খরচ বের করে আপনার সাব মিটারটি আপনি চেক করে নিতে পারবেন। যদি আমার আগের ওই ভিডিওটি আপনি দেখেন তাহলেই বুঝবেন। আর এই সাব মিটার বা এই কানেকশন সম্বন্ধে যতটুকু আমি বললাম আপনি কতটুকু বুঝতে পারলেন, আর যদি না বুঝে থাকেন তাহলে আমার কমেন্ট বক্সে প্রশ্ন করবেন, আমি চেষ্টা করব অ্যান্সার দেওয়ার জন্য। আর ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স যে কোনো পণ্য আপনি যদি কেনার ইচ্ছা পোষণ করেন বা কোন প্রোডাক্টটি আপনি কিনবেন, কী কিনলে ভালো হয় সেটা আপনি আমার কমেন্ট বক্সে জানাই দেবেন, আমি সাজেস্ট করব কোনটা নেওয়া যায় কোনটা ভালো, মানে যতটুকু পারি আমি আপনাকে হেল্প করব। আর এই হলো আমার এই সাবমিটার প্রসঙ্গে। তো আশা করি আপনি আমার এই ভিডিওটি বুঝতে পেরেছেন, আর যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই আমাকে প্রশ্ন করবেন কমেন্ট বক্সে, আমি চেষ্টা করব অ্যান্সার দেওয়ার জন্য। আর এই ভিডিওটি যদি আপনি বুঝে আপনার সাবমিটারটা যদি আপনি কানেকশন ঠিক করতে পারেন তাহলে আপনি অনেক বিদ্যুৎ খরচ থেকে রেহাই পাইয়ে যাবেন। তো বন্ধু, আমার এই ভিডিওটি আপনার কেমন লাগলো আশা করি কমেন্ট বক্সে জানাই দিবেন। আর যদি আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজ আর বেশি কথা বাড়াবো না, আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী অন্য কোনো আরেকটি ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, নিজের উপরে অর্পিত হকগুলি পালন করার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।